আমার নবী দিলেন আল্লাহর পরিচয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি এই কথা স্বীকারোক্তি দেয় তাহলে তারা সফল কাম অর্থাৎ তারা বেহেশতি আমার নবী দিলেন আল্লাহর পরিচয় আর আমার আল্লাহ দিলেন এই কোরআনের মধ্যে নবীর পরিচয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আল্লাহ পরিচয় দেয় নবীর ও পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার সকল ফেরেশতা সমূহ একটা কাজ করি রে পৃথিবীর মানুষেরা সেই কাজটা কি ইউসাল্লুনা আলান নাবী আমার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করি এই কাজটা তোমরা করো তোমরা কারা কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ইমানদাররা তোমরা সেই কাজটা করো আল্লাহ সেই নবীর পরিচয় দিতেছেন কোন নবীর পরিচয় আল্লাহ দিতেছেন যেই নবী মানায় বাবা নাই গো দুনিয়ার কোন জিনিসের লোভ-লালসা করলো না আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানোর জন্য কত ব্যথা কত মার সহ্য করলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষের রে আমার নবী এই কালিমাটা লইয়া বাড়ি বাড়ি ঘুরতো রাত্র গভীর বাড়িতে এসেছে প্রশ্ন করেছি নবীজি গো এত রাত্র কেন হলো ও আল্লাহর হাবিব এত রাত্র কেন হলো আমার নবী এই প্রশ্নের জবাব দিচ্ছেন রে খাদিজা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহর পরিচয় মানুষের কাছে করে দেওয়ার জন্য আল্লাহর পরিচয় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য খাদিজারে সারাটা দিন খায়া না খায়া কষ্ট করে মানুষের ঘরের দোয়ারে দোয়ারে গেলাম কেউ আমারে গালি দেয় কেউ আমারে আঘাত করে কেউ দুঃখ ব্যথা দেয় খাদিজারে মানুষকে বুঝাইতে পারি না মানুষ কথা শুনে না ও খাদিজা আমি ইচ্ছে করেছি আমার বাবা নাই মা নাই আমার পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলকে বুঝাইয়া কালিমাটা পড়াইতে পারলে আমার পাশে থাকলে লোকের কাছে যাইয়া চাচা সহ মানুষকে বুঝাইলে মানুষে বুঝ মানবে খাদিজাটাকে হুজুর আবু জাহেলের মেজাজ ভালো না আবু জাহেল আপনার কথা মানবে না আমার নবীটাকে খাদিজা রে আমি নিরিবিলি নির্জন গভীর রাত্রে যাইয়া চাচাকে কাকুতি মিনতি অনুরোধ করে বুঝাবো রাত্রে 12:30টায় আবু জাহেলের ঘরের দরজায় আমার নবী দাঁড়ায় ডাকতেছে চাচা চাচা গো চাচা ও চাচা দরজা খুলো যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আমার উদিত হয় সেই নবী আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়ায়া ডাকতেছে গাল বেয়ে চোখের পানি পড়তেছে আবু জাহেল ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে দরজা খুলে কে এত মায়া করে এত সুন্দর করে আমাকে চাচা বলে ডাকে দরজাটা খুলে দেখে আবু জাহেল দরজার সামনে যেন সকালবেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রয়েছে আমার নবী এত সুন্দর নবী আবু জাহেল ডাকে ভাতিজা এই গভীর রাত্রে কেন আমার ঘরের দরজায় দাঁড়ায় আমারে ডাকলি আমার নবী ডাকে চাচা গো মক্কাবাসী আমার মায়ের দেশ আমার বাবার দেশ তাদের জান্নাতি বানানোর জন্য আল্লাহর পরিচয় তুলে ধরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সারাটা দিন ঘুরে ঘুরে কষ্ট করেছি কেউ আমার কথা শুনতে চায় না চাচা তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও মক্কার মানুষগুলো আমার কাছে আনতে সহজ হবে
আবু জাহেল বলেন, ভাতিজা আমি মক্কার সর্দার, আমার কাছে আসছো, এত বড় সাহস তোমাকে কে দিল, দাঁড়াও আমি আসতেছি। আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া ঘুরে ঘুরে লাল চাবুক বাহির করেছে। হেরে বগুড়ার ভাইয়েরা ভাবারা, মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীর মারে, আজকে কারা নামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো গো? এই নবী একটা দিন আমরা নিজ চোখে কোনোদিন দেখলাম না, সেই নবীর মায়ায় নবীর ঘর মাদ্রাসার পক্ষে বসে আছো। আমার নবী আসরের বিপদে আপনার মতো উম্মত একজন বাকি থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না। বাবারা ভাইরা ডাকতেছে, আবু জাহেল এই সাহস নিয়ে বাতিজা আমার কাছে আসলো, আমি মক্কার সর্দার, লাল চাবুক বাহির করে দরজার কিনারে দাঁড়াইলেন। রাত্র 12:30, মক্কাবাসী সবাই ঘুমিয়ে আছে, আমার নবী একা দাঁড়িয়ে আছে। মা নাই, বাবা নাই, নবী ওদিকে মা খাদিজা ঘরের দরজা খুলে অপেক্ষায়, মা ঘো মা, মে লোকেরা কারাসকে আরামের ঘুম হারাম করে এ মাদ্রাসার পক্ষে কোরআনের পক্ষে নবীর ঘরের মেহমান হয়ে বসে আছো গো, তোমাদের হাসর মা খাদিজার সাথে হবে। মা খাদিজা এই নবীর ভালোবাসায় দরজা খুলে দাঁড়িয়ে আছে, নবী কখন আসবে ঘরে? আবু জাহেল দরজায় দাঁড়াইয়া ডাকে, ভাতিজা আবার বলো কি বলতেছিলা? আমার নবীর গাল বেয়ে চোখের পানি পড়ছে। চাচা গো, মা নাই, বাবা নাই গো চাচা, মা যদি থাকতো, বাবা যদি থাকতো, এত রাত্রে তোমারে কষ্ট দিতাম না, তুমি কালিমাটা পড়ে আমার সঙ্গী হয়ে যাও চাচা, কথা দিলাম আমার পাশের জান্নাতটা তোমারে লইয়া দিব। আবু জাহেল বলেন, ভাতিজা এত বড় সাহস চাবুকটা বাহির করেছে। আমার নবী বলেন, চাচা এ রাত্রে চাবুক লইয়া কেন সামনে দাঁড়াইছো, তুমি কি আমাকে মারবা গো চাচা? আমারে মাইরো না, আমার মা নাই বাবা। ও চাচা এই চেহারায় আঘাত করো না, আমার এই চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনোদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, এই চেহারায় আঘাত করো না গো চাচা। কোনো কথাই মানল না আবু জাহেল, লাল চাবুক দিয়ে আঘাত শুরু করে দিল। ডান দিকে আঘাত করে চামড়া মুবারক ফাইটা, রক্ত মুবারক বাহির হয়, চাপাইয়া ধরে বাম দিকে মারে, বাম দিকে চাপাইয়া ধরে, মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, আমার নবী জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেছে। তারপরেও মারতেছে, নবী হাত বাড়াইয়া ডাকে, চাচা গো আর মাইরো না, হাতের উপর আঘাত করলে হাত জমিনে ছেড়ে আমার নবী গভীর রাত্রে পড়ে আছে, কেউ নবীর পাশে আসার মতো ছিল না। আজকে যদি আমার নবীরে এইভাবে আবু জাহেল মারতো, বলুন নবীর পক্ষে আমরা যাইতে রাজি আছি কিনা? ওগো মক্কার নবী, বাংলার জমিনে তোমার উম্মতেরা পাগল হইয়াছে, আবু জাহেল আমার নবীকে দুর্বল করে এই জমিনের মধ্যে ফালাইয়া ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আবু জাহেল বিছানায় শুয়ে গেল ঘুমানোর জন্য। আমার নবী হাঁটতে পারে না, উঠতে পারে না, কিতাব লেখে কনি দিয়ে কর্ণিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি দেখি আকাশের চাঁদ যেন জমিনে গড়াগড়ি করতেছে, দুই কদম সামনে যেয়ে ডাক দিলাম, কে গো এইভাবে জমিনের মধ্যে গড়াগড়ি করছো? মা খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া, আমার নবীজি, আমার নবীজি চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আর কত কষ্ট সইবা গো, আমার নবী চিৎকার মেরে ডাক দেয়, খাদিজা দেখা যা আমার সামরা উঠাইয়া ফেলাইছে,
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে, মা খাদিজার কাঁধে ভর করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে হাইটা হাইটা আমার নবী হুজরার দিকে যাইতেছেন, হাতে চাপাইয়া ধরছেন খাদিজার কাঁধের উপর। নবীজির রক্ত মুবারক খাদিজার চেহারা বাইসা গেছে। গড়ে যাইয়া হুজরাই যাইয়া নবীজি শুয়ে গেলেন, ডাকতেছে খাদিজা রে কম্বল দে আমার জ্বর এসে গেছে। আমার নবী এত কষ্ট করলেন, তার বিনিময় কিছুই নিলেন না, তার বিনিময় কিছুই চাইলেন না। আমার নবী সব কিছুর বিনিময় একটা দাবি লইয়া নবী হাসরের মাঠে দাঁড়াবে। মাবুদ মাবুদ রে দুনিয়ায় চোখ খুলে বাবা দেখলাম না, বাবা ডাকলাম না, বিনিময় নিলাম না। মা হারাইয়া বার ব্যথা মক্কার জমিনে লইয়া কাঁদলাম, বিনিময় নিলাম না। দাদার বুকে ঘুমাইতাম, দাদা দুনিয়ার থেকে বিদায়, বিনিময় নিলাম না। উহুদের জমিনে দান মুবারক শহীদ, বিনিময় নিলাম না। তাইফের জমিনে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে। রে বগুড়ার যুবকেরা কারা গো, কে তোমাদের মা, কোন মা তোমাদের পেটে রাখছে? আজকে বগুড়ার জমিনে যুবকেরা নবীর উম্মতেরা বসে আছে, সেই যুবকেরা আমার নবীরে তাইফের জমিনে তিনবার করে বেহুশ করেছে। ওগো মদিনার নবী, মক্কার নবী, তাইফের জমিনে তোমারে মারতে মারতে বেহুশ করেছে, আজ বগুড়ার জমিনে যুবকেরা তোমার মায়ায় বসে আছে। কে এ সন্তান পেটে রাখছে, কোন মায়ের এ সন্তান মা পিলে বসে আছে, তিনবার করে বেহুশ করেছে। আসরের দিন আমার নবী ডাকবে মাবুদ, এর বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না, তোমার কোর্টে দাঁড়াইলাম, আমার সবগুলো ব্যথা দুঃখের বিনিময় আমার উম্মতের মাফ করে দাও। সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না বেজার? এখন সেই নবীর উম্মত হতে গেলে কোরআনের মধ্যে কিছু সিস্টেম দিয়েছে, সিস্টেম মাইনা উম্মত হতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন এই কোরআনে আখিরি নবীর উম্মতের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আপনাদের কথা বলছে, আমানু আপনারা, বাজান আমানু আপনারা। আবার কোরআনের আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। তোমরা কারা ভয় করতে বলছে? আমানু ঈমানদার। আরেক জায়গায় বলছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কোরআনের মধ্যে, এই কোরআনের ঘর আপনাদের এলাকায়, এ হাফিজিয়া মাদ্রাসা, এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন মুমেন আর মুত্তাকি, মুমেন আর মুত্তাকি তারা হবে আমার জান্নাতি, মুমেন আর মুত্তাকি তারা হবে আমি আল্লাহর জান্নাতি। বলবেন হুজুর জাহান্নামের লেগেই তো ভয় করে, জাহান্নামের চিন্তা করেন না, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। এটা আমার কথা না, এই কোরআনের মধ্যে বলছে। আসুন সামনে, প্রথমত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেই কিতাবে যেই কোরআনে এই ঘোষণা দিছেন, এই কোরআন চ্যালেঞ্জ করছেন আল্লাহ, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কাকে দিয়ে করাবো? হাফেজে কোরআনদেরকে দিয়ে। যারা কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ বলেন তারা আমার নিজস্ব লোক, হামিদুল কোরআন আহলুল্লাহ। এখন আমার নবী বলেন প্রভু হো আমার ঘরে হাফেজ তোমার নিজস্ব লোক, হাফেজ তো আমি, আমি নবীর ঘর মাদ্রাসা থেকে হয়েছে, এই লোক তোমার নিজস্ব হলো,
তাই যারা মাদ্রাসা করলো, যারা মাদ্রাসায় সহযোগিতা দিল, যারা জায়গা দিল, এই মাদ্রাসা না করলে তো হাফেজ হইতো না, মাওলানা হইতো না, আলেম হইতো না। তাইলে তুমি এদের ব্যাপারে কিছু কইলা না, শুধু হাফেজ বানাইলো তাদের, তাকে তুমি তোমার লোক কইয়া নিয়ে গেলা। যারা আমি নবীর ঘর বানাইলো এরারে কিছু দিবা না? আল্লাহ কয় বন্ধু এদের ফয়সালা তোমারে দিলাম, আমার নবী কয় তাহলে তুমি শুনে রাখো, যারা আমি নবীর ঘর বানাইলো, আমি নবীর ঘরে সাহায্য সহযোগিতা দিল, হাফেজ হওয়ার পিছনে টাকা পয়সা ক্ষয় খরচ করলো, তারা হলো আমি নবীর নিজস্ব লোক। আজকে আপনারা হলেন নবীর নিজস্ব লোক, যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত বেহেশতে যাবে। এখন সে নবীর উম্মত হতে গেলে এ মাদ্রাসা দরকার, এ কোরআন শরীফ দরকার। কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, বলছে আমানু, আপনাদের কথা বলতেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা বাড়ির গেছে গা হেরারে কয় না, আজকে যারা বৈশা রয়েছেন আপনারা কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা। তো বাড়ির যারা গেছে হেরা দেখা যায় পাইছে, এরাও পাইছে, মা বোনেরাও পাইছে, মহিলাদের মধ্যে ঈমানদার আছে না, সবাই রে ডাকছে মেয়ে পুরুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, মেয়ে পুরুষ সবাইকে বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ, রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম নামাজ। বলুন ইবাদতের নাম কি? নামাজ। এটা আল্লাহ বলছে, যদি এই নামাজ পড়েন তাহলে আল্লাহ কত খুশি হয়। মাগো মেয়ে লোকেরা, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, আপনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন, আর আপনার সন্তান জান্নাতি হবেন। পুরস্কৃত কিভাবে হবেন বাস্তবে আসেন, শেখ ফরিদের জীবনীর মধ্যে আসছে। ফরিদের মা ফরিদকে বলছে বাবা ফরিদ তুমি নামাজ পড়ো। ফরিদ বাচ্চা ছেলে, জিজ্ঞেস করে মা নামাজ পড়লে কি হবে, কি পাবো, কি দিবে? আল্লাহ মজা দিবে, তাই নাকি? তাহলে আমি নামাজ পড়বো। উজু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনির পুতলা বানাইয়া রাইখা দেয়। একদিন দুদিন এক মাস দুই মাস ছয় মাস নয় মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো, নামাজের পরে মজা পায় বিছানার নিচে। ঘটনাক্রমে ফরিদের মা ঘরে নাই, নামাজ করে ফরিদের মা চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না। ফরিদের মা আর সহ্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো, অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুটলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় তিনটা পুটলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? বাজান সেই আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো রুকু সেজদার মাধ্যমে, যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এ কথা কয় নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ কইরো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে ভালো কাজ কইরো, ভালো কাজ কইরো। বাজান যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করলে পুরস্কার আসবে, লাআল্লাকুম তুফলিহু। শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, ভালো কাজ যদি না থাকে। এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে ভানি দেয়, দুধে ভানি দিয়া নামাজ পড়ে, আপনারাই ফয়সালা দেন। দুধ কত সুন্দর জিনিস,
মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি তুমি রাগ হইবা? আল্লাহ বলেন, কি কথা? রাগ হইবা নি? রাগের কথা কইলে রাগ হবো না? আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ কাহেব এই সাহস করে কে দিল? আল্লাহ আমি জানি তুমি রাগ হইবা, তারপর মন চাইছে জিগাইলাম, তুমি খাও না? কয় না আমি খাই না। না খাইয়া থাকো কেমনে? তোর কাছে কইতেই মুসা আল্লাহ সালাম একটু কথা বেশি কইতেন, পরে জিগাই আল্লাহ তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? খাইলে তুমি কি খাইলা হইলে? ভালো কাজ করবেন, ভালো কাজের মধ্যে নামাজের পর দুধে যদি পানি দেন কাজটা কি ভালো না খারাপ? আরেক বেচারা পাঁচক তো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সাতবার হজ করছে, এবারও হজে যাইবার নিয়ত, মসজিদে বৈশাখ দোয়া চাই, দোয়া ফিরে নিয়ে এবার হজে যাবো, সাতবার গেছি এবার আটবার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয়, হেল লেগে দোয়া ফিরেন না, দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এর ছোট ভাই বোনাতের সম্পদ যা ছিল এর নিজের নামে সব লেখা লাইছে। নিজের ভাই বোনাতের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়া নামাজ কইরা বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করতে হবে, আফআলুল খাইরা, যদি ভালো কাজ করতে পারেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম বাজান। সকল ভালো কাজের মধ্যে, সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত, বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো মা বাবা খেদমত পাইতো, আজকে যদি নবীর সুন্না কাছে থাকতো মা বাবা খেদমত পাইতো। বাজান বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, বাজান বরিশাল, বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে, সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগের হাট, খুলনার পাশাপাশি বাগের হাট। বাগের হাটে একটা ছেলে মাকে, মাকে বুড়া মাকে, যে মা এরে বাবারা ভাইয়েরা, আমরা যেদিন ছোট সন্তান ছিলাম ঘরের মধ্যে রাত্র চারটা বাজে পসরা পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় বড়াইছি, বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে ঘুমিয়াছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না, খালাস ছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে দুয়ে মুছে পরিষ্কার করে দুই গালে চুমাইতেছে, বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা নবী বলেছে, উম্মতেরা রে মক্কা মদিনা তোমার ঘরে, কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পায়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোট কালে, কোনোদিন নাকে কাপড় দিল না। বাজান বাগের হাটের বাস্তব ঘটনা। বাগের হাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় পসরা পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলে, ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জানলায় ফেলে দিব। এই উদ্দেশ্যে সকাল
সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে, মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় পসরাপ পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে আরেকজনকে। বুড়া মা একেবারে দুর্বল, বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার পসরাপ পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো? যেদিন তুমি পসরাপ পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুটি বাইন্দা রওনা হলেন খুলনা বাগের হাট। বাগের হাটের জঙ্গলায় যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জঙ্গলার মধ্যে বস্তা বন্দি মাকে ফালাইয়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র দুইটা বাজে যদি বাড়িতে আইসো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো? যাও দুর্গন্ধ করে পসরাপ পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো, আল্লাহ রে আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও। বাজান এবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত এবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে এবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন, ওয়াকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবার। বাজান এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষা এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবা, কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে কবুল করুক। একটা ছেলে আলেম বানাক, একটা ছেলে হাফেজ বানাক, এই তৌফিক ঘরে ঘরে আল্লাহ দান করুক। সকালে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার পক্ষে থাকবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেকের একটা ছেলেকে হাফেজ বানাইতে পারেন। একটা ছেলে হাফেজ যার, দন্য জীবন গো তার, একটা ছেলে হাফেজ যার, দন্য জীবন তার, একটা ছেলে মাওলানা যার। আজান আজকে আপনার ছেলে হাফেজ হলে আপনার লাশ যেদিন জানাজার সামনে যাবে, আপনার ছেলে হাফেজ হয়ে জানাজা পড়াবে কলিজা ফাটা ব্যথা লইয়া, আর জানাজা শেষে কবরের পাশে দাঁড়িয়ে ডাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলের কান্নাই যেভাবে আল্লাহ দোয়া কবুল করবেন, যেভাবে আল্লাহ খুশি হইয়া মা বাবার কবরে জান্নাতের শান্তি দিবেন, কিন্তু বাহিরের একজন ভাড়াটিয়া মৌলভি দিয়া এই দোয়া আশা করতে পারেন না। তাই একটা ছেলেকে হাফেজ বানান, পাঁচ ওয়াক্ত নামাজে আপনার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবে। একটা ছেলেকে আলেম বানান, পাঁচ ওয়াক্ত নামাজে আপনার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবে, আল্লাহ মাফ করে দিবে। সে আশায় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেক। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। মাদ্রাসার কমিটির সকল সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দেখ।